কানাডা ভিত্তিক একসময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড ব্ল্যাকবেরির কথা মনে আছে নিশ্চয়ই। বিশ্বব্যাপী ব্র্যান্ডটির ফোনের বেশ কদর ছিল, তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনের উত্থানে ব্ল্যাকবেরি কোণঠাসা হয়ে পড়ে। এখন বৈশ্বিক স্মার্টফোন বাজারে ব্ল্যাকবেরি ব্র্যান্ড অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংকটে পড়েছে। ব্র্যান্ডটির চুক্তিভিত্তিক ফোন প্রস্তুতকারক চাইনিজ টিসিএল কমিউনিকেশন টেকনোলজি হোল্ডিংস লিমিটেড চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। অর্থাৎ টিসিএল আর কোনো ব্ল্যাকবেরি ফোন তৈরি করতে চায় না। তবে কি বৈশ্বিক স্মার্টফোন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ব্ল্যাকবেরি? হারিয়ে গেলে এর পেছনের কারণ কী হবে? এর আগে কীভাবেই বা ব্ল্যাকবেরি নামের এই ফোনটি বিশ্ববাজারে এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল, তার বিস্তারিত সহ ব্ল্যাকবেরির উত্থান এবং পতনের গল্প নিয়েই আমাদের এই বিশেষ ভিডিওটি সাজানো হয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে হবে একদম শেষ পর্যন্ত। আর হ্যাঁ, আজই এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের আধুনিক ডিভাইসের পূর্বসূরি নানারকম পরিষেবা এবং নেটওয়ার্ক কম্প্যাটিবিলিটি নিয়ে ব্ল্যাকবেরি ফোন প্রথম বাজারে আসে 2003 সালে। এটি ওয়ারলেস বাজারে বড় ঝড় তোলে। ব্ল্যাকবেরি ফোনে এর জনপ্রিয় ব্যবহারগুলোর মধ্যে রয়েছে ইমেল চেক করা, ইন্টারনেট ব্রাউজ করা, ইনস্ট্যান্ট ম্যাসেজ পাঠানো, ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানো, পার্সোনাল প্ল্যানার, অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার এবং একটি টেলিফোন হিসেবে এর ব্যবহার। ব্ল্যাকবেরির অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যা এর ব্যবহারকে আরও ত্বরান্বিত করে। ব্ল্যাকবেরি অ্যাপ ডাউনলোডে আপনার ডিভাইসের ফিচার আরও বাড়িয়ে দেবে। ব্ল্যাকবেরির অনেক ধরনের মডেল রয়েছে যা থেকে আপনি আপনারটি বেছে নিতে পারেন। তাদের আকার এবং ফিচারে অনেক বৈচিত্র্য রয়েছে, তাই আপনি কোন ব্ল্যাকবেরি কিনবেন সেটি আপনার নিজস্ব পছন্দের উপর নির্ভর করে। ব্ল্যাকবেরি পার্ল সিরিজ বাজারে আসে 2006 সালে। আমেরিকার টি মোবাইল সর্বপ্রথম ক্যারিয়ার ফোন হিসেবে এটিকে বাজারে আনে। এই সিরিজের স্মার্টফোনের উন্নত সংস্করণের মধ্যে ভালো ক্যামেরা এবং মিডিয়া প্লেয়ার রয়েছে, কাজেই এটি তার গ্রাহকদের শুধু টেলিফোনে কথা বলাই নয় বরং ভালো মানের ছবি তোলা, কাজ বা হাঁটা, অন্য যে কোনো সময় গান শোনার সুযোগ করে দেয়। ব্ল্যাকবেরি কার্ভ ছিল জনপ্রিয় ব্ল্যাকবেরির একটি উন্নত মডেল। 2006 সালে আসা পার্লের নানা ফিচার সহ বাজারে এসে কার্ভ 8300 সিরিজ ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। 8300 সিরিজে যা ছিল তা হলো ওয়াইফাই এবং 3G প্রযুক্তি, যা অন্যান্য মোবাইলের ভিড়ে এটিকে প্রায় বিলুপ্ত করে দেয়। রিম, যারা টাচ স্ক্রিন ফিচার সাপোর্টের জন্য সর্বপ্রথম রিসার্চ ইন মোশন প্রযুক্তি আবিষ্কার করে এবং বাজারে নিয়ে আসে ব্ল্যাকবেরি স্টর্ম সিরিজ। কিছু কিছু ব্ল্যাকবেরি টাচ স্ক্রিন সেটে কিবোর্ডও ছিল, কিন্তু 9500 সিরিজ পুরোপুরি টাচ স্ক্রিন। এটি বাজারে আসার পর ব্ল্যাকবেরি বাজারে আবার শীর্ষস্থান ফিরে পায়। কেবল তার সহজ প্ল্যাটফর্ম, কম দাম এবং সাধারণ মানুষের কাছে এর সহজলভ্যতার জন্য, অর্থাৎ যে কেউ সহজেই এটি কিনতে পারত এবং খুব সহজেই এর প্রেমে পড়ে যেত। বিশেষ করে যারা ব্যবসা করত তারা ব্ল্যাকবেরির অনেক ফিচারের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যেমন সংগঠিত থাকা, নিউ ইয়র্কের পথে প্লেনে বসে টোকিওতে থাকা যে কোনো বন্ধুকে ফ্যাক্স করার সুযোগ এবং কোনো কম্পিউটার ব্যবহার না করেই। সব কিছুই সম্ভব হয় তাদের হাতের সমান ছোট্ট এই ডিভাইসটি দিয়ে। খুব দ্রুতই অন্যান্য প্রতিষ্ঠান মূল ব্ল্যাকবেরির ফিচারগুলোর বিভিন্ন বৈচিত্র্য নিয়ে আসতে শুরু করে। নান্দনিক সৌন্দর্য একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় যখন অন্যান্য প্রতিষ্ঠান রং এবং ডিজাইনের ফোন বাজারে আনতে শুরু করে। ব্ল্যাকবেরির নতুন ডিভাইসগুলোতে উন্নত প্রযুক্তি, কিবোর্ড এবং দৃষ্টিনন্দন ডিজাইন নিয়ে আসা হয় যা দেখতে বেশ আকর্ষণীয় ছিল, এবং পাশাপাশি এমন সব ফিচার নিয়ে আসে যা তার কার্যকারিতার চাইতে দেখতে বেশ আকর্ষণীয় ছিল, যেমন নতুন মডেলগুলোতে এমন কিবোর্ড নিয়ে আসা হয় যা থাম্বিং সাপোর্ট করে, অর্থাৎ 10টি আঙুল ব্যবহার না করে শুধু বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করলেই চলে, যেটি বেশ সুবিধাজনক। অন্যান্য মডেলে পুশ টু টক, স্ক্রলিং এবং এইরকম আরও অনেক ফিচার সম্বলিত মোবাইল ডিভাইস বাজারে আনে। ব্ল্যাকবেরির এত সব বিবর্তন এবং উন্নয়নের পরেও প্রতিযোগিতাপূর্ণ অর্থনৈতিক বাজারে তার অবস্থান হারাতে থাকে এবং তাদের টপ ব্যবস্থাপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। 2013 সালের আগস্টে ব্ল্যাকবেরি ঘোষণা দেয় যে তারা প্রতিষ্ঠানটি বিক্রি করে দেবে। ব্যাপক চেষ্টা ও মার্কেটিং কৌশল অবলম্বন করা সত্ত্বেও ব্ল্যাকবেরি অ্যাপল, নোকিয়া এবং স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। সেপ্টেম্বর 2013-তে শতকরা 10% মালিকানার অংশীদার একটি প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি কেনার প্রস্তাব দেয়। ব্ল্যাকবেরি সাময়িকভাবে প্রস্তাব গ্রহণ করে এবং অন্য উপায় খোঁজার জন্য নভেম্বর 2013 পর্যন্ত সময় নেয়। নভেম্বরে ব্ল্যাকবেরির নতুন সিইও জন এসচেনকে নিয়োগ দেয় আর নতুন ব্যবস্থাপনার সিদ্ধান্ত নেয় তারা প্রতিষ্ঠানটি বিক্রি করবে না এবং তারা তাদের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। জুলাই 2014-তে ব্ল্যাকবেরির অবস্থা ভালো হতে শুরু করে। তারা তাদের হারানো গৌরব ফিরে পায় কেবল তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার কারণে নয় বরং তাদের হ্রাসকৃত মূল্যের কারণে।
এরপরে ব্ল্যাকবেরি বাজারে নিয়ে আসে পাসপোর্ট হ্যান্ডসেটটি। 4.5 ইঞ্চি বর্গাকার, সম্পূর্ণ এইচডি রেজলিউশনের স্ক্রিন সম্বলিত, স্বাস্থ্য স্থাপত্য শিল্প ব্যবস্থাপনা এবং অন্যান্য ক্ষেত্রে তার নিজস্ব জায়গা করে নেয়। এর আকার শুধুমাত্র সেই গুণগত মান এবং প্রযুক্তি ধারণ করে না, বরং এটি আপনার মানিব্যাগও জায়গা করে নেবে। প্রাপ্তবয়স্কদের শতকরা 90% মানুষই সেলফোন ব্যবহার করেন। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ কিশোর কিশোরী। সহজ ও নিয়মিত ব্যবহারের জন্য অনেক মানুষের বাড়িতে এখন আর ল্যান্ড ফোন নেই। 30 বছর আগে মানুষ সেলফোন টেলিভিশনে দেখত এবং সেটিকে অনেক দূর ভবিষ্যতের বিষয় মনে করত, আর আজকাল এটা না থাকাই বরং অস্বাভাবিক। ব্ল্যাকবেরির কল্যাণে যারা রিম টেকনোলজির মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিল এবং সেটিকে পরবর্তী ধাপে নিয়ে গিয়েছিল, আজ আমরা মোবাইল ডিভাইসের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছি। আর এই সব কিছু শুরু হয়েছিল কেবলমাত্র 2টি জিনিস দিয়ে, ওয়েবিপার্স এবং ভিশন, যার কারণে অনেকেই মনে হয় না এখানেই ব্ল্যাকবেরির শেষ। তবে আপনাকে মানতে হবে, বৈশ্বিক স্মার্টফোন বাজারে ব্ল্যাকবেরি ব্র্যান্ড অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়ে সংকটে পড়েছে। টিসিএল কমিউনিকেশন টেকনোলজি হোল্ডিংস লিমিটেড চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, অর্থাৎ টিসিএল আর কোনো ব্ল্যাকবেরি ফোন তৈরি করতে চায় না। খবর বিবিসি ও এএফপি। এই প্রতিবেদন অনুযায়ী টিসিএল কবে থেকে ব্ল্যাকবেরি ফোন উৎপাদন বন্ধ করবে তা নিশ্চিত করা হয়নি। ব্ল্যাকবেরি ফোন ব্যবহারকারীরা 2022 সালের আগস্ট পর্যন্ত টিসিএলের পক্ষ থেকে সফটওয়্যার হালনাগাদ এবং অন্যান্য সেবা পাবেন। এরপর ব্ল্যাকবেরি ফোনের জন্য আর কোনো সফটওয়্যার কিংবা নিরাপত্তা সেবা সরবরাহ করবে না এই প্রতিষ্ঠানটি। এই নিয়ে ব্ল্যাকবেরি কোনো উদ্যোগ নেবে কি না তাও এখনও নিশ্চিত নয়, কারণ ব্ল্যাকবেরি কয়েক বছর আগে স্মার্টফোন উৎপাদন থেকে সরে দাঁড়িয়ে সফটওয়্যার এবং সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এখনও ব্ল্যাকবেরি ফোনের নির্দিষ্ট কিছু গ্রাহক রয়েছেন। এইসব বাজারের কথা বিবেচনা করে তৃতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ফোন উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখেছিল প্রতিষ্ঠানটি। 2016 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠান পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিল ব্ল্যাকবেরি ব্র্যান্ড। ওই সময় ব্ল্যাকবেরি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান থেকে সরে গিয়ে নিরাপত্তা সফটওয়্যার উন্নয়নকারী ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। একই বছর টিসিএলের সঙ্গে ব্ল্যাকবেরি ফোন উৎপাদন এবং বিক্রির বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তি হয়। টিসিএলের পাশাপাশি ভারতের দিল্লিভিত্তিক অপটিমাস নামে একটি চুক্তিভিত্তিক ডিভাইস নির্মাতার প্রতিষ্ঠানের সঙ্গে সফটওয়্যার লাইসেন্স, সেবা, অ্যান্ড্রয়েড চালিত ফোন তৈরির জন্য পৃথক আরেকটি চুক্তি করেছিল ব্ল্যাকবেরি। ভারতে অপটিমাস ব্ল্যাকবেরি ফোন উৎপাদন এবং বিক্রি তারা অব্যাহত রাখতে চায়। তবে অপটিমাস বাংলাদেশ এবং ভারত সহ হাতে গোনা কয়েকটি বাজারে ব্ল্যাকবেরির ব্র্যান্ড লাইসেন্স ব্যবহারের সুবিধা পেলেও টিসিএল বৈশ্বিক বাজারের জন্য ব্ল্যাকবেরির ব্র্যান্ড লাইসেন্স ব্যবহার ও ব্র্যান্ডটির ফোন বাজারে অনুমোদিত ছিল। ওই চুক্তি অনুযায়ী ব্ল্যাকবেরি ব্র্যান্ডের ফোন উৎপাদন করবে টিসিএল এবং সফটওয়্যার সেবা দেবে খোদ ব্ল্যাকবেরি। টিসিএলকে ব্ল্যাকবেরির ব্র্যান্ড লাইসেন্স ব্যবহার করতে দেওয়া হয়েছিল। একই সঙ্গে ফোনের নকশা, উৎপাদন, বিক্রি ও গ্রাহক সেবা দেওয়ার অনুমোদন পায় টিসিএল। টিসিএলের মাধ্যমে বৈশ্বিক স্মার্টফোন বাজার গত কয়েক বছরে একাধিক অ্যান্ড্রয়েড চালিত ব্ল্যাকবেরি ফোন হাতে পেয়েছে। ডিভাইসগুলোর মধ্যে অন্যতম 2টি হল ব্ল্যাকবেরি কি1 এবং ব্ল্যাকবেরি কি2। উভয় ডিভাইসে ফিজিক্যাল কিপ্যাডের পাশাপাশি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে। টিসিএল সর্বশেষ ব্ল্যাকবেরি কি2 এলি বাজারে ছেড়েছিল। 2018 সালের আগস্টে ডিভাইসটি উন্মোচন করা হয়। একই বছরের অক্টোবরে ডিভাইসটি সরবরাহ শুরু হয়েছিল। বিশ্লেষকদের ভাষ্যে বৈশ্বিক স্মার্টফোন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ব্ল্যাকবেরি, এমন শিরোনামে অনেক প্রতিবেদন হয়েছে। কিন্তু সরাসরি যুক্ত না থাকলেও এতদিন তৃতীয় প্রতিষ্ঠানের হাত ধরে বাজারে স্বল্প পরিসরে হলেও টিকেছিল ব্ল্যাকবেরি। এখন প্রশ্ন দেখা দিয়েছে, টিসিএল ব্ল্যাকবেরি ফোন উৎপাদন থেকে সরে দাঁড়ালে ব্র্যান্ডটির ভবিষ্যতের কী হবে? হয়তো ব্ল্যাকবেরি ব্র্যান্ডের আর কোনো নতুন ফোন বাজারে মিলবে না। টিসিএল ফিজিক্যাল কিপ্যাড সম্বলিত অ্যান্ড্রয়েড ফোন উন্মোচন করে ডিভাইস জগতে সাড়া ফেলতে চেয়েছিল, কিন্তু তারা তাতে ব্যর্থ হয়েছে। স্বাভাবিক অর্থে অ্যান্ড্রয়েড ডিভাইসে কিপ্যাড ব্যবহারের কোনো যৌক্তিক প্রয়োজনই নেই। ব্ল্যাকবেরি ব্র্যান্ডের ডিভাইস নিয়ে খারাপ অভিজ্ঞতার কারণে উৎপাদন থেকে সরে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি। তবে টিসিএল ব্ল্যাকবেরি ফোন উৎপাদন থেকে সরে দাঁড়ালেও নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড এবং ফিচার ফোন দিয়ে ভালোই সাড়া ফেলেছে ফিনল্যান্ডের এই কোম্পানি। চলুন ব্ল্যাকবেরি সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে নিই। ব্ল্যাকবেরি ডিভাইস, যা মূলত ব্যবহৃত টু ওয়ে পেজার হিসেবে, পরবর্তীতে ফোন, পেজার, পার্সোনাল অর্গানাইজার এবং আরও অনেক কিছু দিয়ে পৃথিবী তোলপাড় করে ফেলে। রিম বা রিসার্চ ইন মোশন টেকনোলজি সম্বলিত প্রথম ডিভাইস বিক্রি শুরু করে। মূল ব্ল্যাকবেরি বিবর্তিত হয়ে আজকের আধুনিক ব্ল্যাকবেরিতে রূপান্তরিত হয়েছে, যা মূল ব্ল্যাকবেরিকে করেছে বিলুপ্ত। মূল ব্ল্যাকবেরির অধিকাংশই কালো রঙের ছিল। ব্ল্যাকবেরি নামটি পছন্দ করেছিল তাদের মার্কেটিং প্রতিষ্ঠান, যা ডিভাইসটিকে সারা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছিল। এর রঙের জন্য ব্ল্যাক শব্দটি ছিল
একদম পারফেক্ট, কিন্তু ডিভাইসের একটি আকর্ষণীয় নামের প্রয়োজন ছিল। তাদের মার্কেটিং প্রতিষ্ঠান লেক্সিকন ব্র্যান্ডিং ব্ল্যাকবেরি নামটি পছন্দ করে, কারণ এর ছোট কিবোর্ডের কীগুলো দেখতে ছোট ব্ল্যাকবেরি ফলের গায়ের খোসার মতো। আর এভাবেই জন্ম নিল ব্ল্যাকবেরি। সেসবই এখন অতীত। সেই গল্প পেরিয়ে ব্ল্যাকবেরি এখন রচনা করতে যাচ্ছে এক হারিয়ে যাওয়ার গল্প। প্রিয় ভিউয়ার্স, আপনি কি কোনোদিনও ব্ল্যাকবেরির কোনো ফোন ব্যবহার করেছেন? কেমন ছিল সেই অভিজ্ঞতা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের উত্থান পতনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।